Brahmos, Russia ও ইন্ডিয়ার জয়েন্ট ভেঞ্চার ক্রুজ মিসাইল। ইন্ডিয়ান ব্রহ্মপুত্রা এবং রাশিয়ান মস্কোভা নদীর নামানুসারে এর নাম রাখা হয়েছে ব্রাহ্মস। রাশিয়াতে এটি PJ-10 নামে পরিচিত। রাশিয়ান ফেডারেশনের NPO Mashinostroyeniya ও ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যৌথভাবে ব্রাহ্মস মিসাইল ডেভেলপ করে। ব্রাহ্মস মিসাইলের জয়েন্ট ভেঞ্চার প্রোডাকশনের জন্য দুই দেশ মিলে গঠন করেছে ব্রাহ্মস অ্যারোস্পেস নামের একটি কোম্পানি। এই কোম্পানিতে ইন্ডিয়া শেয়ার 50.5% ও রাশিয়ান শেয়ার 49.5%। রাশিয়া ইন্ডিয়া সরকারি মালিকানাধীন এই কোম্পানির হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত। পাকিস্তানের বাবুর ও রাত ক্রুজ মিসাইল সিরিজের জবাবে ইন্ডিয়া ক্রুজ মিসাইল তৈরিতে মনোযোগ দেয়, কিন্তু এই সেক্টরে পর্যাপ্ত টেকনোলজিক্যাল নলেজের অভাবে তারা রাশিয়ার কাছে দ্বারস্থ হয়, কারণ ইন্ডিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশের মাঝে একমাত্র রাশিয়াই তাকে এরকম প্রযুক্তি দিয়ে সাপোর্ট দিতে সক্ষম। পরে দুই দেশের জয়েন্ট ভেঞ্চারে ব্রাহ্মস অ্যারোস্পেস কোম্পানি গঠন করে ব্রাহ্মস ক্রুজ মিসাইলের ডেভেলপমেন্ট শুরু করা হয়। ব্রাহ্মস ডিজাইন করা হয় রাশিয়ান P800 Onyx এন্ট্রিশিপ ক্রুজ মিসাইলের উপর ভিত্তি করে। P800 Onyx বা ইয়াকুন মূলত সুপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, তবে ল্যান্ড অ্যাটাকের জন্য এটি মডিফাই করা সম্ভব। ব্রাহ্মসের ওজন সর্বোচ্চ 3 টন, লম্বায় প্রায় 27 ফিট, ওয়ারহেডের ওজন 300 কেজি। ব্রাহ্মসও অপারেশনালি একটি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। 2006 সাল থেকে ইন্ডিয়ান আর্মি, নেভি ও এয়ারফোর্স এটি ইউজ করে। বর্তমানে ল্যান্ড লঞ্চ, শিপ লঞ্চ ও এয়ার লঞ্চ ভার্সনগুলো অপারেশনাল। সাবমেরিন লঞ্চ ভ্যারিয়েন্ট উন্নয়নের কাজ চলছে। ইন্ডিয়ার দাবি অনুযায়ী 300 কিলোমিটার রেঞ্জের এই মিসাইল একটি গেম চেঞ্জার অস্ত্র। নিখুঁত আঘাতে শত্রু লক্ষ্য ধ্বংস করতে নাকি ব্রাহ্মসের কোনো জুড়ি নেই। সম্প্রতি 500 কিলোমিটার রেঞ্জের একটি ভার্সনে টেস্ট করেছে ইন্ডিয়া এবং 600 কিলোমিটার রেঞ্জ ভ্যারিয়েন্ট ও ব্রাহ্মস 2 নামের হাইপারসনিক ভ্যারিয়েন্ট ডেভেলপমেন্ট চলছে। ইন্ডিয়ান আর্ম ফোর্সেস ব্রাহ্মস ইউজ করলেও রাশিয়ান মিলিটারি কিন্তু এটি ইউজ করে না। নিজের মিলিটারি ছাড়া ইন্ডিয়া একমাত্র ভিয়েতনামকে এই মিসাইল অফার করেছে। উদ্দেশ্য সাউথ চায়না সিতে চাইনিজ নেভিকে ঠেকানো। কিন্তু প্রায় 1 বছর ধরে বাংলাদেশি ডিফেন্স স্পেস অ্যান্ড গ্রুপগুলোতে আমরা শুনছি ইন্ডিয়া নাকি ব্রাহ্মস মিসাইল বাংলাদেশকে অফার করেছে। ডিয়ার ভিউয়ার্স, ইন্ডিয়া বাংলাদেশ সামরিক সম্পর্কের মূল ভিত্তি হলো বাংলাদেশ আর্ম ফোর্সেসকে চেক দিয়ে রাখা, যেন সিরিয়াস লেভেলে পাওয়ারফুল না হতে পারে, কারণ দিল্লি তার কোনো প্রতিবেশীকে সামরিকভাবে শক্তিশালী দেখতে চায় না, স্পেশালি কোনো মুসলিম দেশকে তো অবশ্যই না। ইট ইজ ক্লিয়ার অ্যান্ড সিম্পল অ্যাজ ওয়াটার। বাংলাদেশকে তারা এমন অস্ত্রই কেবল দিবে যেটি তাদের মাথা ব্যথা বাড়াবে না, মানে যে অস্ত্রগুলো ডেটারেন্স পাওয়ার ক্রিয়েট করে। তেমন কোনো অস্ত্র ইন্ডিয়া যেমন বাংলাদেশের কাছে নিজে বিক্রি করবে না, তেমনই অন্য কোনো সোর্স থেকে যেন কিনতে না পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আর ব্রাহ্মস মিসাইল হলো প্রতিপক্ষ নিবিড় জন্য মারাত্মক এক অস্ত্র। এই মিসাইলের পাল্টা জবাব হলো এরকম আরেকটি মিসাইল, মানে ব্রাহ্মস দিয়ে ইন্ডিয়া যদি প্রতিপক্ষের নেভি শিপকে হিট করে, তাহলে প্রতিপক্ষের কাছেও এমন অস্ত্র থাকা চাই যা দিয়ে তারা ইন্ডিয়ান নেভির ওয়ারশিপ ফ্লিটকে পানির তলায় সমাধি ঘটাতে পারবে। ইটের জবাবে পাটকেল, আর একেই বলে ডেটারেন্স পাওয়ার। সুতরাং এটা সহজেই অনুমেয় যে দিল্লি কখনোই বাংলাদেশকে ব্রাহ্মস মিসাইল দিবে না, অন্তত বর্তমান সময়ে তো নাই। যদি দেয় তাহলে বুঝতে হবে সামথিং ইজ সিরিয়াসলি রং অ্যারাউন্ড। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক 100% দিল্লির স্বার্থের ভিত্তিতে। এখানে মিউচুয়াল বেনিফিট বা উভয় পক্ষের উপকার বলে কিছুই নেই। ইন্ডিয়া শুধুই নিবে, দিবে না। সো আশা করি এটি ক্লিয়ার করতে পেরেছি কেন ইন্ডিয়া ব্রাহ্মস মিসাইল বাংলাদেশকে দিচ্ছে না। Thanks for watching this video. Stay safe, stay blessed. Love Bangladesh, long life Bangladesh. আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।